Assalamualaikum, welcome to my channel Crochet Tutorial 24. আবারও চললাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আজ আমি এই ব্যাগের প্যাটার্নটা দেখাবো। দেখুন আমি এই ব্যাগটা করেছি। এটা অলরেডি এই ব্যাগের বা সেম ডিজাইনের একটি ভিডিও আমার চ্যানেল রয়েছে, ওটা অন্যভাবে করা, কিন্তু প্যাটার্ন সেম, মানে ডিজাইনটা সেমই। তো এটা আমি করেছি কোনো ঢাকনা ছাড়াই। দেখুন একদম সমান্তরাল হ্যান্ড পার্স, এখানে একটি মোবাইল নেওয়া যাবে, তারপরে রুমাল বা টাকা টিস্যু সবকিছু এটাতে নেওয়া যাবে। দেখুন এই পার্সটা আমার এই সাইজের হয়েছে। আমি এখানে চেইন এবং ফোম লাগিয়ে নিব। আর সেম ভাবে আরো একটি ব্যাগ করেছি, দেখুন আমি এটাতে একটু ঢাকনা দিয়েছি, ঢাকনা সহ। দেখুন এটাতে এটা রেডি, এটা চেইন এবং ফোম দিয়ে করা। দেখুন এই তো, আপনারা চাইলে এই ডিজাইনটাও সেম ভাবে এই একই ভাবে এই ডিজাইনটাও করতে পারেন, অথবা এটাও করতে পারবেন। তো আজ আমি আপনাদের এটা কিভাবে করেছি সেটা দেখাবো। তো চলুন শুরু করি। আমি এটা সামারিয়ান সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো যে কোনো ধরনের সুতো দিয়ে ব্যাগ করতে পারেন, মালাই কর্ড বা নয়তার বা উল সুতো আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই স্টিচগুলো দিয়ে আমি সেম আরও একটা ব্যাগ করব। আমি কিন্তু এটা পেছনের বর্ডার দেখুন নিচের অংশ সহ রাউন্ড করে গিয়েছি। আমি আরেকটা করব সেম সামারিয়ান দিয়ে, ওটা হবে গিয়ে লম্বা করে করে পরে আমি জয়েন করব। তো সেটা কিভাবে করছি দেখি। এর জন্য আমাদের অবশ্যই, আমি আগে যেভাবে বলেছিলাম, জোর সংখ্যক চেইন লাগবে, দ্যাট মিন্স মাল্টিপুল অফ টু। আপনারা চাইলে বেজন নিতে পারবেন না, যতটা চেইনই নেন সেটা অবশ্যই দুই ধারা বিভাজ্য হতে হবে। আচ্ছা যাই হোক, তো আমি নিয়ে নিলাম, দেখুন আমি এখানে প্রায় 50টা চেইন নিয়েছি। এখন আমি দেখুন এক্সট্রা আরো দুটি চেইন নিব, এক দুই এক্সট্রা দুটি চেইন নিয়ে লক্ষ্য করুন, আমরা একটা ফার্স্ট চেইনটি স্কিপ করে সেকেন্ড চেইনের পেছন দিক দিয়ে আমি সুতাটা থেকে বের করে আমি একটা সুতা নিয়ে আসব। দেখুন শুধু এটা কিন্তু প্রথমবারের বেলা, আমরা কিন্তু প্রতিবার এরকম করব না। আমরা ফার্স্ট স্টিচটি স্কিপ করেছি এবং সেকেন্ড স্টিচের পেছনে যে সুতা আছে, দেখুন শুধু সেকেন্ড স্টিচের বেলায় পেছনের সুতাটা থেকে আমি জাস্ট একবার বের করে নিয়ে আসব। এরপরে প্রতিবার আমি সামনে থেকে বের করব। তো আমি এভাবে আরো পাঁচটি নিয়ে নিব। দেখুন এটা আমাদের আগে থেকেই ছিল। আর এক দুই তিন চার পাঁচ, দেখুন আমি পাঁচবার পাঁচটি স্টিচ থেকে পাঁচটা সুতা নিয়ে নিয়েছি। এখন সবগুলো একত্রে নিব। একত্রে নিয়ে আমি একটি চেইন করে দিলাম। দেখুন সবগুলো একত্রে নিয়ে আমি একটি চেইন করে দিলাম। একটি চেইন করে আমি আবারও, দেখুন আমি আর কোনো চেইন করব না। আমাদের এখানে যে একটা সার্কেল হয়েছে চেইনের পাশে, লক্ষ্য করুন চেইন করাতে আমাদের মিডলে যে একটা সার্কেল হয়েছে, ওখান থেকে আমি একটি সুতা নিয়ে আসব। আমরা যেখানে লাস্ট যে স্টিচটা করেছিলাম, দেখুন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন আমাদের লাস্ট যে আমরা প্যাচটা নিয়েছিলাম ওটার যে পেছনের সুতা, পেছনের সুতা থেকে আমি আরো একটি সুতা নিয়ে নিব। এবং লাস্ট স্টিচ যে সুতা থেকে যেখান থেকে নিয়েছিলাম ওখান থেকে একটা নিব। দেখুন আমি প্রথম তিনটা কিন্তু আগের স্টিচ থেকে নিয়েছি, আগের যে ফ্লাওয়ার প্যাটার্ন বা পোশনটা আমি ওখান থেকে কিন্তু প্রথম তিনটা নিয়েছি। আমি এখানে এখান থেকে একটা নিয়েছি, লাস্ট স্টিচ থেকে একটা নিয়েছি, এবং লাস্ট স্টিচটা যে এখান থেকে নিয়েছি ওখান থেকে একটা নিয়েছি। এখন আমি আবার তিনটা পরবর্তী দুইটা চেইন থেকে আমি আরো দুইটা নিয়ে নিব। তো ইন টোটালে আমার দেখুন পাঁচটা সুতা নেওয়া হয়ে গেছে, আর আগের একটা ছিল ছয়টা। আমি সবগুলোকে আবার একত্রে করে নিব, তারপরে একটা চেইন করে লক করে দিব। দেখুন একটা চেইন করে লক করে দিলাম, তারপরে আবার এই যে চেইনের মধ্যে যে স্পেসটা হয়েছে এখান থেকে আমি আবারও একটি সুতা নিব। পরে আমরা লাস্ট যে স্টিচটা করেছিলাম ওইটার পেছনের যে সুতাটা, দেখুন এই যে এটা আমাদের লাস্ট স্টিচ, এই যে এটা আমাদের লাস্ট স্টিচ, এবং এর পেছন থেকে যে সুতাটা ছিল ওটার ভেতর থেকে আমি একটা সুতা নিব। এই
এবং লাস্টটা যে স্টিচের ভেতর থেকে নিয়েছিলাম, এখান থেকে আমরা আগের লাইনের স্টিচটা নিয়েছিলাম, ওখান থেকে একটা নিলাম। তো আমি আগের ফ্লাওয়ার প্যাটার্নের থেকেই কিন্তু আমি তিনবার তিনটা নিয়ে নিলাম, আবারও পরবর্তী দুইটা চেইন থেকে আমি আরও দুইটা নিয়ে নিব, এক দুই। দেখুন ইন টোটাল আমাদের পাঁচটা হয়েছে, আগের একটা ছিল, ছয়টা। আমি সবগুলো ছয়টা স্টিচকে আমি একসাথে করে আবার একটি চেইন করে লক করে দিব, আবারও এই স্পেসে থেকে একটি সুতা নিব, লাস্ট স্টিচের যে পেছনের সুতাটা আছে, দেখুন আপনারা চাইলে সামনে থেকেও নিতে পারেন, তাহলে এই যে ফ্লাওয়ারের যে ডিজাইনটা সেটা কিন্তু একদিকে আসবে, অপর দিকে আসবে না, ফ্লাওয়ারের ডিজাইনটা আপনারা চাইলে ওইভাবে নিতেই পারেন। পরবর্তীতে দেখুন এখান থেকে আবার নিব, দেখুন লাস্ট স্টিচের পেছনের সুতাটা থেকে, মানে আমরা শেষবার আগের ফুলের যে শেষবার নিয়েছি ওটার পেছনের সুতাটা থেকে একবার বের করলাম, আগের সুতার শেষবার যেটা থেকে নিয়েছি ওখান থেকে একটা নিলাম, এবং পরবর্তী দুইটা চেইন থেকে আবারও আমি দুইটা সুতা নিয়ে নিলাম। দেখুন আবারও পাঁচটা হলো, ইনটোটালি আমার ছয়টা চেইন হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একত্রে নিয়ে আবারও একটা চেইন করে লক করে দিলাম। আমি আরও কয়েকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এখান থেকে নিব একটা, আগের ফ্লাওয়ারের লাস্টের পেছনের দিকে যে আছে ওখান থেকে নিব একটা, দেখুন লাস্ট স্টিচটা নিয়েছি যেখান থেকে ওখান থেকে নিব একটা, পরবর্তী দুইটা চেইন থেকে দেখুন এক দুই, দুইটা চেইন থেকে আমি একটা একটা করে দুইটা নিয়ে নিলাম, নিয়ে আমি সবগুলোকে একত্রে করে একটা চেইন করে দিলাম, দেখুন সবগুলোকে একত্রে চেইন করে দিলাম। আবারও দেখুন এখান থেকে নিব একটি, এই যে আমাদের লাস্ট সুতাটা আছে ওটা পেছনের যে সুতাটা, দেখুন এই যে ভালো করে দেখুন, এই যে লাস্ট সুতাটা, এই যে লাস্ট সুতার পেছনের যে এইটা আছে এখান থেকে আমি নিব একটা, লাস্ট সুতাটা যে স্টিচ থেকে নিয়েছি সেই স্টিচ থেকে নিব একটা, হলো তিনটা। পরবর্তী দুইটা স্টিচ থেকে আমি আরো দুইটা নিয়ে নিব। তো দেখুন পাঁচটার একটা ছয়টা হয়ে গেল, আমি আবারও নিয়ে একটা চেইন করে দিব। তো আমি এরকম করে আমি আমার সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি সবগুলি স্টিচে সেম ভাবে ফ্লাওয়ার করে নিয়েছি। আমি লাস্ট স্টিচটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমরা যে একটা চেইন করে লক করেছিলাম সেখান থেকে একটি সুতা নিব, লাস্ট যে আমরা প্যাচটা দিয়েছিলাম দেখুন লাস্ট প্যাচের পেছনে, দেখুন এটা হলো আমাদের লাস্ট প্যাচ, এই যে এটা এই সুতাটা লাস্ট প্যাচ, এটার পেছনের যে সুতাটা আছে একদম পেছনের প্রথম সুতাটা, তো ওখান থেকে আমরা একটা সুতা নিব, দেখুন পেছন থেকে একটু নিলাম, তারপরে লাস্ট স্টিচটা যে এখান থেকে নিয়েছি ওখান থেকে নিলাম একটা, পরবর্তী দুইটা নিব, পরবর্তী দুইটা চেইন থেকে, দেখুন এক দেখুন এক এবং দুই, দুইটা নিলাম। তো আমার দেখুন ছয়টা হয়ে গিয়েছে, আমি এখন সবগুলোকে আবার একত্রে নিয়ে এসে একটা চেইন করব, করে দেখুন লাস্ট যে স্টিচ আছে ওখানে আমরা একটা ডাবল ক্রোশ করে দিব, লাস্ট স্টিচ আমি একটি ডাবল ক্রোশ করে দিলাম। এখন দুইটা চেইন করব, এক দুই, দুইটা চেইন করে ব্যাক করলাম, করে দেখুন প্রত্যেকটা আমাদের এই যে মিডল পয়েন্ট আছে আমরা যে লক করেছিলাম যে চেইনটা দিয়ে, সেখানে আমি দুইটা করে ডাবল ক্রোশ করব, আমি না কোনো চেইন করব না কোনো স্লিপ স্টিচ দিব, মাঝখানে কিছুই হবে না, শুধুমাত্র ওই ওই জায়গাগুলোতে যে সকল জায়গাগুলোতে আমি চেইন দিয়ে লক করেছিলাম ওই সকল জায়গাগুলোতে দেখুন আমি একটি দুইটা করে হাফ ডাবল ক্রোশ করব, দেখুন প্রতিটি স্টিচে আমি দুইটা করে হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। আমরা যতগুলো জায়গাতে আমরা কি করলাম দেখুন সিঙ্গেল চেইন দিয়েছিলাম ওইখানে দুইটা করে হাফ ডাবল ক্রোশ করে দিচ্ছি, দেখুন প্রতিটি স্টিচে আমি দুইটা করে হাফ ডাবল ক্রোশ করছি, প্রতিটি স্টিচে এক দুই, আবারও এক এক দুই।
আমি হাফ ডাবলটা কোত্থেকে নিচ্ছি দেখুন, আমরা যে আগের লাইনে যে মিডলে যে আমরা একটি চেইন দিয়ে লক করেছিলাম সবগুলো সুতাকে একত্রে একটা চেইন দিয়ে যে জায়গাতে লক করেছিলাম পেছনের সেখান থেকে কিন্তু আমরা হাফ ডাবল ক্রোশ নিচ্ছি। দেখুন এভাবে পেঁচিয়ে দেখুন, এই যে এখানে আমরা লক করেছিলাম, আমি কোত্থেকে নিচ্ছি আবারও দেখাই, এই যে এখানে আমি একটি চেইন দিয়ে লক করেছিলাম, আমি এখান থেকে কিন্তু হাফ ডাবল গুলো নিচ্ছি। এমন করে আমি প্রতিটি লকের স্থানে আমি দুইটা করে হাফ ডাবল করব, প্রতিটি লকের স্থানে আমি দুটি করে এরকম করে হাফ ডাবল করে নিব। দেখুন প্রতিটি স্টিচে দুটো করে হাফ ডাবল হবে, আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো চেইন করছি না। দেখুন ব্যাক দিকটা এরকম এবং ফ্রন্ট সাইডটা যে আমাদের ফ্লাওয়ার প্যাটার্ন কিন্তু হয়ে এসেছে, ফ্লাওয়ার প্যাটার্ন হয়ে গিয়েছে। আবারও দেখুন প্রতিটি স্টিচে দুইটা করে হাফ ডাবল, প্রতিটি স্টিচে দুইটা করে হাফ ডাবল। তা আমি এমন করে আমি এই রটা সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি, আর পরবর্তী কালারটা আমি দেখিয়ে দিব কিভাবে করছি, জয়েনিং এবং ওটার শুরুটা আমি দেখিয়ে দেব। তো ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি আমার এই রয়েরও লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি লাস্ট লকের মধ্যে দেখুন দুইটা হাফ ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমার আর কোন স্টিচ বাকি নাই, আমি লাস্ট যে স্টিচ ছিল ওই স্টিচে আমি একটি হাফ ডাবল করে দিব। দেখুন একটি হাফ ডাবল করে একটি চেইন করে আমি সুতাটা কেটে দিব, কারণ আমি এখন অন্য আর একটা কালার ইউজ করব। তো দেখুন আমি সুতাটা কেটে নিলাম, আমি এখন আবার এখান থেকে আবারও শুরু করব, আমি পরবর্তী রটা আবার শুরু করছি। দেখুন আমি অন্য একটা কালার ইউজ করব, এখন আমি এখন স্কাই ব্লু কালার নিয়ে নিলাম যেটা অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। তো দেখুন আমি একটি স্লিপ নট নিয়ে নিলাম, একটি স্লিপ নট নিয়ে আমরা যে এখানে সিঙ্গেল ক্রোশ করে হাফ ডাবল করে একটা চেইন দিয়েছিলাম ওখান থেকে আমি সুতাটা নিয়ে দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব, দিয়ে আমি এক্সট্রা দুইটা চেইন করব। দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দিয়ে এখন আমি এক্সট্রা দুইটা চেইন করব, এক দুই দুইটা চেইন করে দেখুন একটা স্টিচ স্কিপ করে দ্বিতীয়টা থেকে আমি একটি সুতা নেব, স্লিপ স্টিচ থেকে একটি সুতা নিব। আমি যেখান থেকে স্লিপ স্টিচ দিয়েছি দেখুন আমি যেখান থেকে স্লিপ স্টিচ দিয়েছিলাম সেখান থেকে একটা সুতা নিলাম, তো আমার তিন জায়গা থেকে তিনটা সুতা নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন আমার পরবর্তী দুইটা স্টিচ থেকে আমি আবারও দুটি সুতা নিয়ে নিব। দেখুন দেখুন পরবর্তী দুটি স্টিচ থেকে আমি আবারও দুটি সুতা নিয়ে নিলাম, তো আমার ইন টোটাল এখানে পাঁচটি সুতা হয়ে গেল। দেখুন একবার ইন টোটালি ছয়বার, সবগুলো সুতাকে আমি আবার একত্রে নিয়ে একটি চেন দিয়ে আবারও লক করে দিলাম। আবারও পরবর্তীতে আমরা যে লক করেছি সেখান থেকে একটি সুতা নিব। দেখুন আমি লকের যে ওয়ান চেন স্পেস ছিল ওখান থেকে একটা নিলাম, আমি যে লাস্ট যে কাজটা করেছিলাম সুতাটা নিয়েছিলাম তার পেছন থেকে, দেখুন লাস্ট যে কাজটা করেছিলাম ওটার পেছন থেকে আমি একটি সুতা নিব, লাস্ট কাজের ভেতর থেকে একটি নিব এবং পরবর্তী দুইটা স্টিচ থেকে আমি আবারও দুটি সুতা নিয়ে নিলাম। দেখুন আমাদের আবারও পাঁচটি হয়ে গেছে, আমি সবগুলোকে একত্রে করে আবারও একটি চেইন দিয়ে লক করে দিলাম, আবারও এই লক চেইনের ভেতর দিয়ে আমি একটি সুতা নিব, পরবর্তীতে লাস্ট যে আমরা সুতাটা নিয়েছিলাম তার পেছনে থেকে একটি সুতা নিব, লাস্ট সুতাটা যে স্টিচের ভেতর থেকে নিয়েছিলাম সেখান থেকে একটি নিব এবং পরবর্তী দুইটি স্টিচ থেকে আবারও আমি দুটি সুতা নিয়ে নিব। দেখুন এবং একটি চেইন করে লক করে দিব। দেখুন আমি আবারও আমার ওয়ান চেইন স্পেস থেকে একটি সুতা নিয়ে নিচ্ছি, লাস্ট সুতার পেছন থেকে আমি একটি সুতা নিয়ে নিচ্ছি, লাস্ট সুতাটা যে স্টিচ থেকে নিয়েছিলাম সেখান থেকে একটি নিয়ে নিচ্ছি, পরবর্তী দুইটা স্টিচ থেকে আমি আরো দুটি সুতা নিয়ে সবগুলো একত্রে করে নিলাম। দেখুন একত্রে নিয়ে একটি চেইন দিয়ে লক করে দিলাম। আমি আবারও ওয়ান চেইন স্পেস থেকে দেখুন
वन स्पेस थे के एक टा निबो लास्ट सूतार पेछने थे के एक टी निबो लास्ट सूता जे स्टिच थे के निये ची ओखान थे के एक टी निबो परवर्ती दुईटी स्टिच थे के आमी आबारो दुटी निबो इन टोटल आबारो पाँचटा होलो एक टा चेन दिए लक करे दिबो आबारो देखुन वन चेन स्पेस थे के लास्ट स्टीचर पेछन थे के लास्ट स्टिच थे के तारपरे परवर्ती दुईटा चेन थे के আমি এমন করে নিয়ে সবগুলো একত্রে নিয়ে একটা চেন দিয়ে লক করে দিব। তো আমি সেম ভাবে এমন করে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব। শুধু তাই না, আমরা এই লাইনের দ্বিতীয় লাইনটা যেভাবে করেছি এটার দ্বিতীয় পরবর্তী লাইনটাও সেম ভাবেই হবে। আমরা প্রত্যেকটা স্টিচে দুইটা করে হাফ ডাবল ক্রোশ করব। প্রতিটি স্টিচে আমি দুটি করে হাফ ডাবল করব। যে স্টিচগুলোতে আমি একটি চেন দিয়ে লক করেছিলাম, লক্ষ্য করুন আমি যে যে স্টিচগুলোতে একটি করে চেন দিয়ে লক করেছিলাম সেখানে আমি একটি করে দুটি করে হাফ ডাবল ক্রোশ করব পরবর্তী লাইনে। আমাদের একবার এর লাইনটা এরকম হবে, পরবর্তী লাইনটা আবার এই যে প্রথম লাইনটা এবং তৃতীয় লাইনটা একদম সেম, আবার দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইন একদম সেম। মোট কথা হলো গিয়ে সবগুলো জোড় লাইন একই রকম এবং সবগুলো বেজোড় লাইন একই। যেমন 1, 3, 5, 7, 9, 11 এই লাইনগুলো সেম ভাবে হবে এবং 2, 4, 6, 8, 10, 12 এই লাইনগুলো সেম ভাবে হবে। তো আমি এতটুকু আপনাদের দেখাচ্ছি, এর আগে আমি এই ব্যাগটা আপনাদের দেখিয়েছিলাম সেম প্যাটার্নের, শুধু এই দুইটা ডিফারেন্স এতটুকুই। আমি এটা নিচ থেকে রাউন্ড করে উপরের দিকে গিয়েছি, দেখুন নিচ থেকে রাউন্ড করে উপরের দিকে গিয়েছি। আর এটা আমি এরকম করে আমার পর্যাপ্ত লেন্থ নিয়ে নিব, যতটুকু আমার দরকার নিব, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিয়ে পরবর্তী অংশটা আমি ব্যাগটা একদম কমপ্লিট করার পরে দেখাচ্ছি। তো দেখুন আমার ব্যাগটি করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আমার পর্যাপ্ত লেন্থ অনুযায়ী নিয়ে নিয়েছি। আমি জাস্ট এই ডিজাইনটা যে করেছিলাম সেটা আমি কন্টিনিউয়াসলি করে গিয়েছি। দেখুন আমি আপনাদের এই দুইটা লাইন করে দেখিয়েছিলাম, এটা আমি এরকম করে আমার পর্যাপ্ত লেন্থ অনুযায়ী নিয়ে নিয়েছি। এখন আমি আমার ব্যাগটা এইরকম করে জয়েন করব। দেখুন আমার ব্যাগটা এরকম হবে এই সাইজের, তো আমি কি করব উল্টে জয়েন করে নিব যে এভাবে দিয়ে। দেখুন ব্যাক সাইড যে সিঙ্গেল ক্রোশ দিয়ে দিয়ে আমি এই দিকটা এবং এই দিকটা জয়েন করে দিব। এটা এইভাবে জয়েন করলে ব্যাগটা অ্যাকচুয়াল দেখতে এরকম হবে। এরকম আমি সেম ডিজাইনের মধ্যে সেম ভাবে আমি আরো একটি ব্যাগ করেছি, সেটা হলো গিয়ে এই, এটা অ্যাকচুয়ালি কমপ্লিট করা শেষ, সেল হয়ে গেছে এটা। তো এটা আমি সেম ভাবে এটা কালারফুল মাল্টি কালার দিয়ে করেছি। দেখুন এটা ডিজাইন প্যাটার্ন কিন্তু সেম, জাস্ট কালার চেঞ্জ। এটা দুইটা কালার দিয়ে করা, এটা মাল্টি কালারের করা। তো এটা আমি কিভাবে করেছি দেখুন, এটা অনেকটা এই যে এরকম ঢাকনা সিস্টেম, এটা আমি করেছি এরকম ভাবে এভাবেই। আমি যদি এখন এটাকে আমি সম্পূর্ণ একসাথে এইভাবে জয়েন না করে যদি অল্প একটু আমি এইভাবে জয়েন করি, দেখুন যদি আমি এতটুকু অংশ রেখে এতটুকু জয়েন করে দেই তাহলে কিন্তু ব্যাগটা এরকম হয়ে যাবে। দেখুন এরকম হবে এই, ঠিক আছে। এটা জয়েন্ট মানে এই ডিজাইনটাই ডিপেন্ড করতেছে জয়েনের উপরে। আমি যদি এই অংশটা এখানে জয়েন না করে এই পর্যন্ত জয়েন করতাম তাহলে ব্যাগটা কিন্তু এরকম ব্যাগ হতো, এরকম সোজা ব্যাগ হতো। কিন্তু আমি আমি এই ঢাকনাটা দেওয়ার জন্য কি করতে হয়েছে, আমাকে এটা থেকে একটু লেন্থ বেশি নিতে হয়েছে এই অংশটার জন্য। এতটুকু লেন্থ বেশি নিয়েছি, নিয়ে জাস্ট এমন করে এই দেখুন যতটুকু বেশি নিয়েছি ততটুকু বাদ দিয়ে আমরা জয়েন করেছি, তারপরে বাকি অংশটা আমাদের ঢাকনা হিসেবে কাজ করেছে। দেখুন এরকম করে জয়েন করে দিয়েছি এই ব্যাগটা। তো আমি যেহেতু এরকম একটা ব্যাগ করেছি আমি আর একটা ভিডিওতে দেখালাম না, আপনারা চাইলে এরকম ডিজাইনের একটা ব্যাগও করে নিতে পারেন, আপনারা চাইলে এরকম ডিজাইনের ব্যাগও করে নিতে পারেন সেম ভাবে আপনাদের পর্যাপ্ত লেন্থ নিয়ে। এই যে অংশটা এক্সট্রা রেখে জয়েন করলেই হয়ে যাবে। আমি আশা করি আপনারা এই ব্যাগটা কিভাবে করছি সেটা বুঝতে পেরেছেন। দেখুন এখানে একটা ফুল লাগানো আছে আর এটার ভেতরও বেশ অনেকখানি জায়গা আছে, এই দেখুন। এটাতে অনেক কিছু নেওয়া যাবে, যেটা হলো ঢাকনা সহ, আর এটা হলো গিয়ে
ঢাকনা ছাড়াই করব আমি জাস্ট সরাসরি আমি এভাবে জয়েন করে দিব এই দুটি জয়েন করে দিব আমি জয়েন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি মনে করেন যে এরকম ব্যাক করবেন এটা যদি আমি দেখাই না আমি বারবার ওটা বলতেছি আমি আমার এক্সট্রা ঢাকনার অংশটা বাদ দিয়ে জয়েন করব আমি যে এখন এই ডিজাইনটা আমি সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট জয়েন করব সিঙ্গেল পুশ দিয়ে এবং যদি আমি এক্সট্রা করি ঢাকনা সহ করি তাহলে আমি কি করব এই যে এই অংশটা এক্সট্রা রেখে এখান থেকে এই পর্যন্ত জয়েন করে নিব জয়েন করলে আমাদের এই অংশটা পরে ঢাকনা হিসেবে এই যে এইভাবে ইউজ হবে দেখুন এ হলো ঢাকনা হিসেবে আর এই ব্যাগটা আমি করেছি একদম প্রথম থেকে নিচের অংশটা থেকে শুরু করেছি এই দেখুন এই ব্যাগটা আমি এই যে এইভাবে নিচের অংশ থেকে শুরু করে তারপরে আস্তে 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 করে দেখুন রাউন্ড করে করে আমি গোল করে সেম ডিজাইনিং কিন্তু আমার কিন্তু সেম ডিজাইনে তিনটি ব্যাগ করা হয়েছে যদিও এটা ভিডিও অলরেডি আমার দেওয়া আছে এবং এই ভিডিওটা দিলাম আর এটা দেখা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু প্যাটার্ন সেমই এটা পারলে আপনার এটাও পারবেন করতে যার যেটা ভালো লাগে আর আপনার চাইলে এটাও করে নিতে পারেন আমি এটা উল দিয়ে করেছিলাম এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে দেখুন আমি আমি নিচের সোলের অংশটা করে নিয়েছি সোল করে তারপরে ওর বাহিরের যে আমাদের চেনগুলো ছিল সেগুলোর উপর থেকে সেম প্যাটার্নটাই করেছি সেম প্যাটার্ন দেখুন এটা জাস্ট স্যাম্পল হিসেবে একটা করলাম তবু এটা আমাদের বড় পার্স ব্যাগে টাকা রাখার কাজে ব্যবহার করা যাবে তো চলুন আমরা জয়েনিং এ চলে যাই আমরা এই ব্যাগটা জয়েন দেই দেখুন এই ব্যাগটা জয়েন দেওয়ার জন্য যেহেতু আমরা সম্পূর্ণ অংশটা জয়েন দিব তো এর জন্য আমাদের কি করতে হবে আমাদের একদম ফার্স্ট থেকে এইভাবে ধরে দেখুন আমরা এখান থেকে শুরু করব আমাদের প্রথম যে চেন আমি একটু জুম করে নিচ্ছি দেখুন এই যে এই অংশে সমান করে ধরে আমরা এখান থেকে জয়েন্টটা করব আমি সুতো নিয়ে নিচ্ছি দেখুন একটি স্লিপ নট দিয়ে তারপর আমাদের ফার্স্ট যে আমাদের এখানে একটি চেইন আছে দুই সুতা থেকে সুই ঢুকিয়ে এখানে চেইনের ভেতর দিয়ে দুই সুতার ভেতর দিয়ে আমরা সুইটা ঢুকাবো ঢুকিয়ে আমাদের স্লিপ নট যে নিয়েছিলাম ওটা থেকে সুতাটা বের করে নিয়ে আসবো নিয়ে এসে একটি চেইন করে নিব দেখুন চেইন আবারও পরবর্তী দুই চেনের ভেতর এবং এর পরবর্তী দুই চেনের ভেতর দিয়ে সুইটা দিয়ে সুতা টেনে আমরা একটি সিঙ্গেল ক্রুশ করে দিব আবারও এই যে এখান থেকে এবং এখান থেকে সুইটার দিয়ে আমরা আবারও সুইটা নিয়ে এসে সিঙ্গেল ক্রুশ করে দিব আবারও এই দুই সু দেখুন এই যে ডাবল ক্রুশের দুই সুতা থেকে এবং পরবর্তী পার্টের ডাবল ক্রুশের দেখুন অপর পাশে ডাবল ক্রুশের দুই সুতা থেকে সুইটা নিয়ে এসে আবারও সিঙ্গেল ক্রুশ আবারও এখান থেকে সুই নিব এবং এখান থেকে সুই নিব দেখুন সিঙ্গেল ক্রুশ তো এমন করে আমরা প্রতিটি স্টিচের ভেতর দিয়ে সুই নিয়ে নিয়ে দেখুন সুতা নিয়ে নিয়ে আমরা সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিব দেখুন প্রতিটি স্টিচে আমরা সিঙ্গেল ক্রুশ করে করে জয়েন করে দিচ্ছি আবারও এখান দিয়ে শুই নিব দেখুন দুই সুতার ভেতর দিয়ে শুই নিলাম এবং এটারও দুই সুতার ভেতর দিয়ে শুই নিয়ে সুতাটা বের করে নিয়ে আসলাম তারপরে আবারও সিঙ্গেল ক্রুশ করে দিলাম দেখুন আবারও এখান থেকে গেলাম এবং এখান থেকে গেলাম গিয়ে আবারও সিঙ্গেল ক্রুশ তো আমি এমন করে আমার সম্পূর্ণ অংশটা আমি সেমভাবে জয়েন করে নিব আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেমভাবে আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেমভাবে জয়েন করে নিবেন আমি এমন করে করে সম্পূর্ণ অংশটা জয়েন করে নিব সম্পূর্ণ অংশটা আপনাদের দেখাচ্ছি না আমি অফ করে সম্পূর্ণটা জয়েন করে নিচ্ছি
ফিরছি জয়েন করার পর। দেখুন আমি এমন করে সিঙ্গেল ক্রোশ দিয়ে দিয়ে জয়েন করে নিয়েছি। আমি ভেতরের অংশটা কেমন হচ্ছে আমি একটু দেখিয়ে দিই। আমাদের ফ্রন্ট সাইডটা জয়েনিংটা অনেকটা এরকম হয়েছে, লক্ষ্য করুন। আমি অফ ক্যামেরায় বাকি অংশটা জয়েনিং করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি অফ ক্যামেরায় জয়েন করে প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন লাস্ট, দেখুন লাস্ট জয়েনিংটা দিব আমি এই দিকের দুইটা সুতার ভেতর দিয়ে সুইটা নিয়ে, এবং ওই দিকের দুইটা সুতার ভেতর দিয়ে সুইটা নিয়ে একটা সুতা নিয়ে আসছি। নিয়ে এসে আবার সিঙ্গেল ক্রোশ করে দিলাম। আবারও এটার মাঝখান থেকে দুই সুতার ভেতর দিয়ে একটি দুই সুতার ভেতর দিয়ে সুইটা নেব, এবং অপর প্রান্তে দেখুন দুই সুতার ভেতর থেকে সুইটা নিয়ে তারপরে আবারও একটা সুতা বের করে নিয়ে আসলাম। আবার একটা সিঙ্গেল ক্রোশ দিব। সিঙ্গেল ক্রোশ দিয়ে একটা চেইন করে আমি সুতাটা কেটে দিব। দেখুন সুতাটা কেটে দিচ্ছি, আমার একদিকে জয়নিং হয়ে গিয়েছে। দেখুন আমি ঠিক এমন করে আমি এদিকে জয়েন করেছি। আমি ভেতরের অংশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি জয়নিং এর পরে। দেখুন জয়নিং পর আমাদের ব্যাগের ফ্রন্ট সাইডটি এরকম হয়েছে। আমি সেম ভাবে অপর দিকও জয়েন করে নিব। আমি এই দিকটা যেভাবে জয়েন করেছি, এই সাইড যেভাবে জয়েন করেছি, আমি সেম ভাবে এই সাইডটাও জয়েন করে নিব। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা জয়েন করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমার জয়েনিং শেষ, আমার ব্যাগটি কমপ্লিট হয়ে গেল। দেখুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী লেন্থ নিয়ে নিন। যদি এরকম ঢাকনা সহ ব্যাক করতে চান তাহলেও করতে পারেন, জাস্ট একটু পেছনে এসে বা এক্সট্রা কিছু অংশ রেখে জয়েন করবেন। ঠিক সেমভাবে আমি এটা যেভাবে জয়েন করেছি এই ব্যাগটাও কিন্তু সেমভাবেই জয়েন করেছি। তো দেখুন আমার ব্যাগটি কমপ্লিট হয়ে গেল জয়েনিং। এখন আমি এটার জন্য চেইন আর ফোম কাপড় লাগাবো। আমি কোনো একদিন ব্যাগে কীভাবে কাপড় বা চেইন ফোম লাগাতে হয় সেটাও দেখিয়ে দেব। তো আমার ব্যাগটি রেডি। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে দেয়। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।